আজ আমরা শ্রী শ্রী সারদা দেবীর কিছু কথা শুনে নেব। সেটি হলো, এই যে আমরা মূর্তি পূজা করে থাকি, এই মূর্তি পূজায় সত্যই কি ঈশ্বর আছে? মূর্তির মধ্যে কি ঈশ্বর থাকে, বা মূর্তি পূজার মধ্যে কি কোনো সত্য লুকিয়ে আছে? এই প্রশ্নের উত্তর আমরা শ্রী শ্রী সারদা দেবীর কাছ থেকে জেনে নেব। তাহলে চলুন জেনে না করে শুনে নেওয়া যাক কী ঘটেছিল। গৈরিক ধারিণীদের একজন মাকে বললেন, আপনাকে একটি কথা জিজ্ঞাসা করতে চাই। মা বললেন, বলো। গৈরিক ধারিণী বললেন, আচ্ছা মা, এই মূর্তি পূজায় কিছু সত্য আছে কি? আমাদের গুরু বলেন, মূর্তি পূজা কিছু নয়, সূর্যের ও অগ্নির উপাসনা কর। মা বললেন, তোমার গুরু যখন বলেছেন তখন ও কথা আমায় জিজ্ঞাসা না করাই ঠিক, গুরুবাক্যে বিশ্বাস রাখতে হয়। তখন ওই গৈরিক ধারিণী আবার বললেন, তা হবে না, আপনার মতই বলুন। মা নিজ মত বলতে পুনরায় অসম্মতি প্রকাশ করলেন, কিন্তু গৈরিক ধারিণী একেবারে নাছোড়বান্দা। তখন মা বললেন, তিনি অর্থাৎ তোমার গুরু যদি সর্বজ্ঞ হতেন, এই দেখো তোমার জিদের ফল কথায় কথা বেরুল, তাহলে এই কথা বলতেন না। সেই আদিকাল হতে কত লোকে মূর্তি উপাসনা করে মুক্তি পেয়ে আসছে, সেটা কিছু নয়। আমাদের ঠাকুরের উপর সংকীর্ণ ভেদবুদ্ধি ছিল না, ব্রহ্ম সকল বস্তুতেই আসেন। তবে কি জানো, সাধু পুরুষেরা সব আসেন মানুষকে পথ দেখাতে। এক একজনে এক এক রকমের বোল বলেন, পথ অনেক, সেই জন্য তাদের সকলের কথাই সত্য। যেমন একটা গাছে সাদা কালো লাল নানা রকমের পাখি এসে বসে, হরেক রকমের বোল বলছে, শুনতে ভিন্ন ভিন্ন হলেও সকলগুলিকে আমরা পাখির বোল বলি। একটাই পাখির বোল, অন্যগুলো পাখির বোল নয়, এরূপ বলি না। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। আর একটি ছোট্ট অনুরোধ রইল, সেটি হলো, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল কথা হবে। নমস্কার, ধন্যবাদ।